আমরা স্পেসিফিক কতগুলো ডিমান্ড করেছি। গতকালই একজন কংগ্রেস কর্মী খুন হয়েছে, আপনারা জানেন কে কংগ্রেস করে, কে বিজেপি করে, কে সিপিএম করে, কে তৃণমূল করে, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলার একজন নাগরিক, আমাদের একজন সহনাগরিক তিনি প্রাণ হারান। এবং নির্বাচনে বিডিও অফিসগুলোতে নমিনেশন ফাইল হচ্ছে, কোথাও আপনারা পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছেন না, আশা করি আমরাও দেখতে পাচ্ছি না, যদিও নমিনেশন ফাইলের সময় পুলিশ থাকার কথা। এই বিপুল পরিমাণ ভোট, ভোট পোলিং স্টেশন, সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষমতা হচ্ছে সেটি হচ্ছে 78,000 ভোট। আমরা বলেছি যে এই যে বিপুল সংখ্যক বুথে যদি সত্যিকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হয় তাহলে পরে অবশ্যই পশ্চিমবঙ্গে পুলিশ দিয়ে সম্ভব হবে না। কেন্দ্রীয় বাহিনী করা প্রয়োজন, কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা পাঠিয়ে দেবো। আমরা দাবি জানিয়েছি নির্বাচনে, কেন্দ্রীয় নির্বাচনের যেটা নিয়ম নির্বাচন কমিশন বহুবার বলেছে যে কোনো কন্ট্রাকচুয়াল যারা কর্মচারী, যেমন সিভিক ভলেন্টিয়ার তারাও কন্ট্রাকচুয়াল কর্মচারী, প্যারা টিচার্স আরও এরকম কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে, তাদেরকে নির্বাচন প্রক্রিয়া থেকে বিরত রাখার জন্য আমরা মাননীয় রাজ্যপালের কাছে সেই অনুরোধ জানিয়েছি। আমরা তৃতীয় যে অনুরোধটা জানিয়েছি তা হচ্ছে সিসিটিভি করা বা সিসিটিভি রাখা, বিশেষত নির্বাচন কেন্দ্রে অর্থাৎ বুথে এবং গণনা কেন্দ্রে, এবং সেই সিসিটিভির ফুটেজ যেন বাইরে আসে। বাংলার পুরো ভায়োলেন্সের ঘটনা থেকে শুরু করে যে ঘটনাগুলো হয়েছে, আমরা তার বিগত দিনের যে ঘটনা ঘটেছে তার একটা বিস্তৃত অ্যাকাউন্ট সেটাও আমাদের এই যে লেটার সেই লেটারে দিয়েছি, এই লেটারের কপি আপনাদেরকে আমরা শেয়ার করবো। এবার যদি তারা উনি বলেছেন যে উনি আমাদের রাজ্যে তিনি মুখ্য নির্বাচন কমিশনার আছেন রাজীব সিনহা সাহেব, তার সাথে কথা বলবেন এবং এই বিষয়ে উনি প্রয়োজনে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন যেন হিংসাবিহীন নির্বাচন হবে। সুকান্তদা, আপনারা যে অভিযোগ করছেন সিভিক পুলিশের ব্যবহার পঞ্চায়েত ভোটে, সম্প্রতি আমরা জানি আদালতের নির্দেশ রয়েছে আইন শৃঙ্খলা জনিত বিষয় তাদের ব্যবহার না করা। এক শুভেন্দু অধিকারী টুইট করে যে অভিযোগ করছেন পোশাক বদল করে, তাদের পুলিশের পোশাকে উন্নীত করে তাদের দ্বারা ভোট পরিচালন করতে চাইছে রাজ্য সরকার, আপনারা কি দেখুন এটা সম্পূর্ণ বেআইনি কাজ এবং আমরা এর বিরোধিতা করছি। রাজ্য নির্বাচন কমিশন আমার ভার মনে হয় ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নয়, ভোটের ঊর্ধ্বে নয়, স্বাভাবিকভাবে তাকে এই আইন কানুনগুলো মেনে চলতে হবে। কোনোভাবেই সিভিক ভলেন্টিয়ারকে ভোটের কাজে নিয়োগ করা যাবে না, কারণ ভোটের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে তাহলে ভোট হবে না, নির্বাচন হবে না। আমরা চাই যে এইভাবে এই ভোটে সিভিক ভলেন্টিয়ারদের শুধু নয়, কোনো কন্ট্রাকচুয়াল কর্মচারী, কারণ কন্ট্রাকচুয়াল কর্মচারী চাকরি হচ্ছে সত্তাধীন, আপনি কন্ট্রাক্ট মানলে আপনার চাকরি থাকবে, নাহলে চাকরি থাকবে না, স্বাভাবিকভাবে সে মানসিকভাবে চাপে থাকে যে তাকে সরকারের কথা শুনে চলতে হবে। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে কোনো কন্ট্রাকচুয়াল কর্মচারীর ইনভলভমেন্ট থাকা উচিত নয়।